সম্মানিত হাজেরিন, আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত সময়ে ইসলামের একটি খুবই গুরুত্বপূর্ণ বিধান, সেটি হচ্ছে বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের দ্বীনি দায়িত্ব, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলাম যে সকল কারণে পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন আচরণ হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষের কাছে মূল্যায়িত, তার অনেকগুলি দিকের মাঝে একটি হচ্ছে সামাজিক বিধিবিধান, যেগুলো ইসলাম এত সুবিন্যস্তভাবে আমাদের কাছে, আপনাদের কাছে উপস্থাপন করেছে যে যেই বিষয়গুলি অন্য কোথাও নাই। আপনি খুব ভালো একটি ফিজিক্সের বই খুঁজবেন, কেমিস্ট্রির বই খুঁজবেন, মাইক্রোবায়োলজির বই খুঁজবেন, গণিতের বই খুঁজবেন, এইগুলো বই পড়তে পড়তে আপনি বিরাট বিশেষজ্ঞ হয়ে যাবেন, কিন্তু এইগুলো বইয়ের মধ্যে অনেক তত্ত্ব থাকবে মানব জীবনের, যেইগুলি হয়তো বা লাগবে বা লাগবে না, কিন্তু এই সকল কোনো শাস্ত্র, কোনো বিদ্যা আপনাকে, আমাকে নৈতিকতা শিখাবে না। একজন খুব ভালো কেমিস্ট, পৃথিবীর সেরা মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু তার শাস্ত্রের কোনো একটা জায়গায় নৈতিকতার শিক্ষা দেওয়া নাই। এই নৈতিকতার শিক্ষা যেখানে দেয়, সেই নৈতিকতা শিক্ষা দেওয়ার মূল ইনস্টিটিউটের নামই হচ্ছে ধর্ম এবং ধর্মাচরণ। আর পৃথিবীতে ধর্মের কোনো শেষ নাই, কত যে ধর্ম আছে, কিন্তু সব ধর্মই সকল মানুষের কাছে, যাদের মানবিক জ্ঞান আছে তারা মূল্যায়ন করে দেখেছেন, এইগুলার মধ্যে অনেকগুলি আছে যেইগুলা পুরোপুরি আসলে আমাদের কাছে পরিষ্কার না। আসলে তারা কি দিন আমাদের সামনে দিল, সেই দিনের মধ্যেই গোজামিল আছে। কিন্তু ইসলামকে একটা শ্রেণী যেরকম গ্রহণ করেছে, আর একটা শ্রেণী ইসলামের প্রতি বিদ্বেষী হয়েছে। দুইভাবে মানুষ ইসলামের প্রতি আকর্ষিত হয়। এক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন একটু ধাক্কা খাওয়ায়, তারপরে দিন দেন। ওরা ইসলামের বিপক্ষে নানান ইস্যু তৈরি করে, করার পরে ইসলামের বিপক্ষে নিজেদের জীবন চলাতে করে, গবেষণা শুরু করে, ইসলামের ভুল ধরতে চায়। আল্লাহ রাব্বুল আমিন ওই ভুল ধরতে ধরতে একসময় তাদের কাছে এমন হয় যে আল্লাহ রাব্বুল আমিন তাদের সামনে সৌন্দর্যটা উপস্থাপন করেন এবং তারা শেষ পর্যন্ত স্বীকার করে যে রব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনের কাছাকাছি কোনো দিন হয় না, ওই গ্রহণযোগ্য দিনের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আসছে, ছোট্ট একটা ঘটনা বলে শুরু করি। এই যে পিঁপড়ে, আমরা যেটাকে অ্যান্ট বলি, পিঁপড়া, কোরআনের মধ্যে আসছে যখন ওই যে রানী সাবার জন্য, আক্রমণের জন্য তারা বেরোলেন, তারা বলল, রানী পিঁপড়ার রানী বলল, শোনো খবরদার, তোমরা ঘর থেকে বেরিও না, এখন যে বাহিনী আসতেছে এই বাহিনী কিচ্ছু দেখে না, ওরা তোমাদের সবাইকে পিষে মেরে চলে যাবে, সুতরাং ঘর থেকে বেরিও না, সাবধান করা হলো। আল্লাহ সুরা নামলের মধ্যে উল্লেখ করেছেন এই বর্ণনা। একজন বিজ্ঞানী উইলিয়ামস, সম্ভবত ওনার নাম, উনি গবেষণা করলেন যে পিঁপড়ার কোনো কানই নেই, কোরআন বলল যে শুনছে পিঁপড়া, তারা শুনে বেরোলো না, তাদের গৃহাভ্যন্তরে তারা প্রবেশ করলো, পিঁপড়ার কান নাই, আল্লাহ বলে শুনছে পিঁপড়া। এই আজগুবি গল্প কোত্থেকে আসলো? সে গবেষণা করতে শুরু করেছে, ওয়ার্ল্ড জার্নালের মধ্যে আসছে, সায়েন্স জার্নালের মধ্যে এটা আসছে, আজকের না, বহু আগে প্রমাণিত হয়ে গেছে, এক বছর দুই বছর নয়। কোরআন যে একটা মিথ্যা কথা, অন্তত এই আয়াতটা যে ভুল, এইটা প্রমাণ করার জন্য 9 বছর গবেষণা করে তিনি যে আবিষ্কার করেছেন, সে আবিষ্কারের ফলটা পৃথিবীবাসী এখন পর্যন্ত পাওয়া শুরু করছে। উনি দেখছেন পিঁপড়ার কান নাই, ঠিক আছে, কিন্তু অদ্ভুত একটা মাধ্যমে পিঁপড়ে শুনে, পিঁপড়ার শরীরের মধ্যে একমাত্র পিঁপড়াই হচ্ছে ক্ষুদ্র একটা প্রাণী, যে এই পিঁপড়ার দুইটা স্টোমাক আছে, দুইটা, একটা দিয়ে খায় আর একটা দিয়ে খাবার সংরক্ষণ করে বাড়িতে নিয়ে যায়। পিঁপড়া হচ্ছে এমন অদ্ভুত প্রাণী, কতটুকু জিনিস তার দুইটা স্টোমাক। আর তিনি দেখেছেন তার পায়ের যে হাঁটু, এই হাঁটুর উপরের অংশ আর নিচের অংশ, এইটুকু অংশের মধ্যে একটা ভাইব্রেশন, একটা জোন আছে, অদ্ভুতভাবে কোনো একটা শব্দ তরঙ্গ গেলে ও নেটওয়ার্ক হিসেবে ওইটাকে ধরে ফেলে, ধরে ফেলার পরে ভাষাকে রিড করে সে পড়তে পারে, কান নাই কিন্তু এই তরঙ্গ দিয়ে শুনতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আয়াত বলেছেন, আল্লাহ ওখানে সামা এটা ব্যবহার করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ভাষাটাকে ভিন্ন রকম ভাবে ব্যবহার করেছেন, শোনার ক্ষেত্রে তার আলাদা, সে শ্রবণ করে কিন্তু কিভাবে জানে না। আজকের পৃথিবীতে ওয়াইফাই ব্যবহার করি আমরা, বলেন তো ওয়াইফাই আমাদের কিভাবে কাজ করে,
আপনারা দেখেছেন ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ওয়ার্ক ওয়াইফাই, তাহলে মজা পাবেন। এই তরঙ্গগুলা সবসময় একটা করে রে ছাড়তেছে, এরকম করে ওই রেটা ঘুরে বেড়াচ্ছে আপনার আমার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি না। আপনার আমার মোবাইলের মধ্যে ওই রকম একটা তরঙ্গ ক্যাপচার করার মতো ক্যাপাসিটি আছে, ওইটা প্রত্যেক সেকেন্ডে এরকম করে ছেড়ে দেয়, সে ওইটাকে ভাইব্রেট করে করে ওয়েবের মধ্যে ছাড়ে, সেখান থেকে নিয়ে আপনার আমার এই ওয়াইফাইগুলা কাজ করে। ফোনে ওয়াইফাই জোন আমরা পাই, নেটওয়ার্ক 100 মিটার 1000 মিটার পর্যন্ত পাই। ওই যে পিঁপড়ার যেইটা দিয়ে তার পা দিয়ে শুনে, ওইটারই আধুনিক রূপ হচ্ছে বর্তমান আপনার আমার জন্য এই যে ওয়াইফাই রাউটার গুলি। সুবহানাল্লাহ। তো আসছিল ইসলামকে ভুল প্রমাণের জন্য, রব্বুল আলামিন এমন খেদমত করাইছেন, ইমানই খালি আনে নাই, দুনিয়াবাসীর জন্য কল্যাণের কাজে লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আল্লাহ লজ্জা বোধ করেন না মশার মতো একটা উদাহরণও দিতে, কারণ ওইটা তোমাদের জন্য জরুরি বলে আল্লাহ কোরআনে দেন। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন যে দিন দিয়েছেন, ওই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে সামাজিক শিষ্টাচার। আর সামাজিক শিষ্টাচারের মধ্যে ইমানদারের প্রতি দিনের অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বড়দের জন্য ছোটদের প্রতি কতগুলো দায়িত্ব দিয়েছেন, যে বড়দের প্রতি ছোটরা শ্রদ্ধাশীল হবে, বড়দের পরে ছোটদের আচরণের ধরন কি হবে, এবং এটা দিনের ঠিক কোন লেভেল পর্যন্ত, এটা না মানলে দিনের কি হবে আর কি হবে না, এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনের মধ্যে কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে সেই বিষয়গুলি জানা এবং বোঝার চেষ্টা করব, এবং আমরা যারা যে বয়স অনুযায়ী ছোট আছি, সেই বয়স অনুযায়ী বড়দের প্রতি শ্রদ্ধাশীল হব, এটা হচ্ছে আপনার আমার জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরা রুমের 54 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দাআফিন সুম্মা জাআলা মিন বাদি দাআফিন কুওয়া। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ যত বাহাদুরি, যত ধরনের তোমাদের গরম, যত ধরনের তোমাদের শারীরিক যোগ্যতা, যা কিছু দেখাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছিলাম, আর দুর্বল করে সৃষ্টি করার পরে আমি রব্বুল আলামিনই নিজ অনুগ্রহে আস্তে আস্তে তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদেরকে শক্তিশালী করেছি। আয়াতটা বলার উদ্দেশ্য, তোমরা তোমাদের অতীত ইতিহাস ভুলে যেও না, তোমরা যেরকম দুর্বল হতে হতে আবার সবল হয়েছ, যারা দুর্বল আছে তাদের ইতিহাসটা ভুলে যেও না, আর ভেবো না যে তুমি নিজে নিজে একা একা শক্তিশালী হইছো। গরুর বাছুর হয়, জন্মগ্রহণ করে, করে কোন রকম গায়ের ল্যালপাটা শুধু মা জিব্বা দিয়ে চেটে দেয়, ওঠার পরে হাঁটতে শুরু করে, হাঁসের বাচ্চা হয় তো হওয়ার পরেই নিয়ে যায় পুকুর পাড়ে রেখে দেয় ছোট্ট একটু ঘেরাও দিয়ে, ও হওয়ার পর থেকেই সাঁতরাইতে শুরু করে, দেখছেন আপনারা প্রিয় ভাই। কিন্তু মানুষের বাচ্চা হাইরে অবস্থা, সুবহানাল্লাহ, বিহামদি, অবৈধ সন্তান উৎপাদনের পরে ডাস্টবিনে ফেলে দেয়, কানতেও পারে না, কুকুর যে মুখ দিয়ে তুলে বের করে নিয়ে আসে, সেই মানুষ হচ্ছে আপনি আমি। আপনার আমার বাঁচার উপায় নাই, এত আমরা দুর্বল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সে রাব্বুল আলামিন বলছেন, শক্তিশালী বানালো তোমাকে কে? আল্লাহ। সুতরাং তোমরা ভুলে যেও না তোমার ইতিহাস। এই আয়াতে কারিমা বলার উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের সমাজে মুরব্বী থাকবেন, যারা আমাদের সমাজে বয়স্ক হবেন, আপনার তুলনায় যে একদিনের বড় সেও আপনার সিনিয়র, সেও আপনার কাছে এই শ্রদ্ধার জায়গাটা পাবে। সুতরাং এটা ভাবার দরকার নাই যে যুবক একটা শ্রেণীকে আমরা বয়সের বাইন্ডিংয়ের মধ্যে বেঁধে ফেলবো, আর একটা শ্রেণী বৃদ্ধ, তাদের একটা শ্রেণী থাকবে, এই বয়সের পর থেকে আমরা বৃদ্ধের তালিকা আনবো, এটা কিন্তু নয়। আপনাদের কাছে গল্প বলেছিলাম, মনে আছে, 140 বছর বয়সের শিশুর কথা বলছিলাম, ভুলে গেছেন নাকি আপনারা? আপনারা তো ভুলে যান, প্রত্যেক জমায় খুতবা দিব আপনারা খালি ভুলে যান, ভুললে তো হবে না প্রিয় ভাইয়েরা। কাঁদতেছিল এক বাচ্চা, একজন চিন্তা করছে এলাকায় আমি সবচেয়ে মুরব্বী, অত যাই তো অন্তত গ্রামটা ঘুরে আসি, এলাকাতে বের হয় নাই কোনোদিন, বের হয়ে দেখে কাঁদতেছে একজন 90 বছরের বৃদ্ধ, জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি কাঁদো কেন? কয়, আমার আব্বা আমাকে মারছে। আশ্চর্য হয়ে গেছে, সুবহানাল্লাহ, আমার বয়স 80 কাছাকাছি, 90 বছর বয়সে আর বাপ একে মারছে, ঘটনা কি? আমি বলতে পারবো না, পারলে আমার বাপের কাছে যাও, আমার মনে খুব দুঃখ। ও মনের দুঃখে আর বাপ কোন গ্রাম দেখায় দিছে, এই বাড়ি গেছে, যাওয়ার পর দেখে 120 বছরের কাছাকাছি এক মুরব্বী বসে আছে, বসে থেকে উনি খুব ডাঁটের সাথে কথাবার্তা বলছে, জিজ্ঞাসা করছে, আপনার একটা ছেলে রাস্তায় দেখে আসলাম কান্নাকাটি করতেছে, বলে তুমি কি ওর পক্ষে দালালি করতে আসছো নাকি? খবরদার, ওর ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না। চিন্তা করছে 90 বছরের বাচ্চার ব্যাপারে 120 বছরের এই মুরব্বী এত খ্যাপা, ব্যাপারটা কি? কই, ঘটনা কি একটু বলেন আমাকে, আমি দাঁড়ানি করতে আসছি। কই, বলো না, ওর দাদা ওর কাছে একটু পান চাইছিল, বেয়াদব কথা না শুনে অন্যদিক গেছে, বুঝছো তো? চিন্তা করছে 120 বছরের মুরব্বী, কই ওর দাদা মানে তার বাপও এখনো
বেঁচে আছে প্রিয় ভাইরা। সুতরাং এই বয়সের ক্রাইটেরিয়া ইসলাম শ্রদ্ধার জায়গাটা শিখিয়েছে আপনাকে আমাকে, যে যেখান থেকেই আমার একদিনে সে সিনিয়র হতে পারে, ছোটদেরকে তার প্রতি সম্মান করতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। এটা রব্বুল আলামিনের শেখানো পদ্ধতি প্রিয় ভাইরা। যৌবন আমাদের খুব স্মৃতিময়, আমাদের যৌবন আমাদের খুব স্মৃতিময়, যে দেখেন আমাদের যৌবনে আমরা এই ছিলাম, এই শক্তি ছিল, কিন্তু আমরা দেখেছি এইটাই শাশ্বত, যে যখন আমাদের এই যৌবন সন্ধ্যা আমাদের সামনে সেই লালিমার সূর্যোদয়ে উপনীত হয়, তখন আমরা সবাই কিন্তু বুঝতে পারি যে একদিন যুবক ছিলাম, আমার দাদাও ছিল, আমার বাবাও ছিল, কতকে ছিল, কেউ একবারে এই বয়সে আসে নাই। সুতরাং এই বয়সে আমিও যদি আল্লাহ হায়াত দেন উপনীত হতে পারে, সুতরাং এই বোধের জায়গা থেকে আল্লাহ বলছেন তোমাকে শ্রদ্ধার জায়গাটা বাড়াতে হবে, তোমাকে তোমার মুরব্বীদের সাথে সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের আয়াতের প্রসঙ্গটা যদি হিজরত কেন্দ্রিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও এই মানুষদের প্রতি যারা দুর্বল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পছন্দ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাদের ভুলগুলোকে মার্জনা করে ক্ষমা করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا। সূরা নিসার 98 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য এই হিজরত করাকে আমি দায়িত্বপূর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আমিন যখন নির্দেশ দিয়ে দিলেন আমার রসুল মদিনায় চলে গেছে, মক্কায় তোমার যতই সম্পদ থাক, যতই তোমার যোগ্যতা থাক, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য দায়িত্ব বানায় দিলাম আমার রসুলকে অনুসরণ করে, তোমরা এই কাফেরদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তোমাদেরকে মদিনায় যাওয়া দায়িত্ব বানায় দিলাম, মদিনায় তোমরা চলে যাও। অনেককে সেখানে এমন সম্পদ ছিল যে সম্পদ তাদের এত বেশি যে মক্কার যারা অন্যান্যরা তাদের প্রতি অত্যাচার করছিল, তাদের প্রতি জুলুম করছিল, এই মানুষগুলা অনেক সময় লোভে পড়ে পর্যন্ত তাদের সাথে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ধরা পড়ে গেছেন দুইজন সাহাবি, সাহাবিগণ তাদেরকে হত্যা করার জন্য দ্বিগুণী পদ্ধতি গ্রহণ করছেন, শোনো আমাকে যদি না মারো, আমাকে যদি ছেড়ে দাও, আমি যদি মক্কা থেকে মদিনায় পৌঁছাইতে পারি, আমি তোমার জন্য বলে দিলাম মক্কায় কোন কোন গোপন জায়গায় আমার সম্পদ আছে, আমি তোমাকে জানাই দিব আমার বাড়ির ঠিকানা কোথায় আর বাড়ির কোন জায়গায় আমার গোপন সম্পদ গুলা রাখা আছে সেইগুলাও বলে দিব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, তাফসির বলতেছে, হাদিস বলতেছে, এত পরিমাণ সম্পদ তিনি গোপন রেখে আসছিলেন, মারাকে তার দায়িত্ব করেছিল, মারতে পারলে তাকে পুরস্কারও দেওয়া হতো, কিন্তু সম্পদটা এত হিউজ পরিমাণ ছিল, যখন তিনি বলছেন আমাকে যদি নিরাপদ করে ছেড়ে দাও, আমি যদি মদিনায় চলে যেতে পারি, আমি তোমাকে সবগুলা বলে দিব, সব সম্পদ মক্কায় যে তুমি মালিক হয়ে যাবে। ইতিহাস বলছে লোভে পড়ে তার সম্পদের পরিমাণ দেখে ওই সাহাবিকে সে ছেড়ে দিতে বাধ্য পর্যন্ত হয়ে গেছিল, এত সম্পদ এত রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন এইগুলাকে উপেক্ষা করে আমি রব্বুল আলামিন দায়িত্ব বানালাম তোমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন এই হিজরত করার নির্দেশ দেওয়ার পরেও কতকগুলা মানুষ আমি দেখেছি মক্কাতে, আল্লাহ বলছেন ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, কতকগুলা দুর্বল মানুষ ছিল যারা মক্কা থেকে যাওয়ার মতো কোনো রকম উপায় ছিল না, শারীরিক কন্ডিশন তাদের খারাপ, এমন দুর্বল যে তারা চুরি করে গোপন করে বেরোতে পারবে তাও সম্ভব নয়, রাস্তাটাও ঠিক মতো চেনে না। আল্লাহ বলছেন তাদের সাথে কতকগুলা অসহায় শিশু পর্যন্ত ছিল, কিন্তু মন খারাপ করো না তোমরা যারা মক্কা থেকে মদিনায় চলে গেল, আল্লাহ তাদেরকে মাফ করলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, যারা পূর্বগামী হয়েছে, এর দ্বারা বোঝানো হয়েছে মক্কা থেকে মদিনায় যারা হিজরত করা হয়েছে। আল্লাহ বলছেন রসুল জানাই দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহর প্রতি তারা খুশি, আমি রব্বুল আলামিনও তাদের প্রতি খুশি। হাদিস বলছে, কোরআন প্রমাণ করছে, ইসলামী আকীদা বিশ্বাস করাচ্ছে, কোন ব্যক্তি যদি ইমানের উপরে রসুলকে দেখে, রসুলের জন্য হিজরত করে, আর ওই ঈমানটা নিয়ে কেবল যদি মৃত্যুবরণ করে রসূলের থাকা অবস্থাতে বা যাওয়ার পরেও, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআনের ভাষায় ইসলামী পরিভাষায় ওই ব্যক্তিটার নাম হচ্ছে সাহাবি, আর আমাদের আকীদা হচ্ছে প্রত্যেকটা সাহাবি হচ্ছে ন্যায় পরায়ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এই যোগ্যতায় যারা যেতে পারে নাই তাদের অসামর্থ্য হওয়ার কারণ কি? তারা অসামর্থ্য হওয়ার একটাই কারণ, তারা দুর্বল, তারা বৃদ্ধ, তারা রাস্তা চেনে না, তাদের সাথে শিশুরা ছিল, এই কারণে তারা ঠিক মতো পৌঁছাইতে পারে নাই। আল্লাহ বলছেন এই দুর্বলদের প্রতি, এই বৃদ্ধদের প্রতি আমি রব্বুল আলামিন সন্তুষ্ট আসি, তারা মন যেন খারাপ না করে। এই দুর্বলতার কারণে, এই বৃদ্ধ বয়স্কতার কারণে যারা হিজরত করতে পারে নাই, রসুল আপনি জানাই দেন লা ইয়াস্তাতিউনা হিলাতাও ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, তারা পাথেও সংগ্রহ করতে পারে নাই, তারা পথটাও ঠিক মতো চিনে নাই, তবে মন খারাপ যেন না করে। ফা উলাইকা আসাল্লাহু আইয়াফু আনহুম ওয়া কানাল্লাহু আফুওয়ান গাফুরা, এদের বৃদ্ধতার কারণে, বয়স্কতার কারণে না যাইতে পারার পরেও আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যারা বয়স্কদেরকে সম্মান করবে, বয়স্কদেরকে তার থেকে সিনিয়রদের প্রতি যারা সম্মান দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত তাদের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার নির্দেশ দেওয়ার পরেও তারা যখন এই বয়স্ক হওয়ার কারণে, বৃদ্ধতার কারণে তারা যখন আল্লাহর এই হুকুমকেও মানতে পারে নাই, আল্লাহ বলছেন তারপরেও আমি রাব্বুল আলামিন রাগ করে দেই নাই, তাদেরকে আমি মাফ করে দিয়েছি। সুতরাং তোমরা যারা মুসলিম, তোমরা যারা ইমানদার, তোমরা যারা রসুলের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করো, তাদের দায়িত্ব হচ্ছে তোমরাও তোমাদের মুরব্বীদেরকে, সিনিয়রদেরকে সম্মান করবে। এটাই হচ্ছে ইসলামের আদব। কিন্তু প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের বাস্তবতায় এখন দেখতে পাই বয়স্কদের প্রতি আমাদের কোনো যত্ন তো নাই, বরং এখনকার শিশু যারা, যুবক যারা, তারা এত মাতব্বর, মানে সব কিছুতে তারা আপডেট হয়ে গেছে, নিজের বাপ মাকে পর্যন্ত অনেকে বুড়া বুড়ি বলে সম্বোধন করে। বিভিন্ন এলাকায় আমরা যাই, বুড়া, ব্যাকডেটেড, কারণ তার বাপ মা পড়ালেখা করে নাই, তাকে এখন পড়াইতে পড়াইতে সে এখন কলেজে চলে গেছে, সে এখন ইউনিভার্সিটিতে চলে গেছে, সে চিন্তা করছে যে অনেক সময় নিজের বাপ মায়ের পরিচয় দিতে পর্যন্ত লজ্জাবোধ করে, নিজের প্রোগ্রামে, নিজের অনুষ্ঠানে নিজেদের জায়গায় নিয়ে আসে না, কারণ চিন্তা করে আমার বাপ মারা অসামাজিক আর আমরা এখন সামাজিক হয়ে গেছি। আল্লাহ বলছেন এই মানুষগুলার জন্য ধর, মানে ধোকাবাজির জিন্দেগি তাদেরকে, তাদের চোখটাকে ধোকাবাজিতে ধরে ফেলছে। এই মানুষগুলার জন্য দুনিয়াতেও বিপদ আছে, পরকালেও বিপদ আছে। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন আমাদের যে সামাজিক অবস্থার যে বিপর্যয়, এই বিপর্যয়কে যদি আমরা বিশ্লেষণ করি, গত জুমায় আপনাদের কাছে সম্পদের উপর আলোচনা করেছি, এই জুমায় যেটা বলছি সেটি হচ্ছে এই সামাজিক শিষ্টাচার আমাদের মাঝ থেকে উঠে গেছে। মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, যুবকরা ঘুরেই না তাদেরকে। একসময় আমরা দেখেছি আমাদের বড় ভাইদেরকে দেখে দেখে আমরা এই ভদ্রতা শিখেছি, এই যে ছেলেপেলেরা একটু বড় হইলেই ধূমপান করে, এটা আমাদের সামাজিক ব্যাধি এখন। কিন্তু আগের দিনে এই ধূমপান করার জন্য যারা এই অভ্যাসে বা এই বয়সে যেত, একটা ধূমপানের প্লেস খোঁজার জন্য অনেক সময় এক দেড় ঘন্টা ঘুরতে হয়েছে, যে কোন জায়গায় এটা ধরাবে আর কোন জায়গায় এটা খাবে, কেমনে চুরি করে খাবে, কোন বড় ভাই দেখে ফেলে না কোন চাচা দেখে ফেলে। আর এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে ওরা খায় আর আমাদেরকে ওভারলুক করতে হয়। ওভারলুক বুঝেন, মানে আমি দেখেও দেখলাম না, আমি অন্য দিক তাকায় গেলাম, ওনার হাতে কিন্তু জিনিস ধরাই আছে, সাধারণ জিনিস এইটা, কিন্তু আমরা সামাজিকভাবে এত বেশি ডেভেলপড হয়েছি যে এটাকে ডেভেলপ যদি বলি আমরা, আমাদের সমাজ এত বেশি অবক্ষয়িত হয়েছে যে আমরা সেই জায়গাতে, এই শ্রদ্ধার জায়গা তো দূরের কথা, এখন মুরব্বীরাই চিন্তা করে নিজের সম্মান নিয়ে কেমনে থাকা যায়। বাবা তুই অন্তত অসম্মান করিস না, সম্মান চাই না অন্তত অসম্মান করিস না, আমাদের যুবকদের নেচার এরকম হয়ে গেছে প্রিয় ভাইরা। অথচ এইটা ইসলামের সৌন্দর্য নয়, এটা ইসলামের বিউটি অফ ইসলাম নয়, এইটা ইসলাম আপনাকে আমাকে শিখায় না। এই জন্য যুবক যারা আছেন, তরুণ যারা আছেন, প্রিয় ভাইরা, আমরা দেখি পরিবারের মধ্যে কথাবার্তা বলে, দাদা বাবা কথাবার্তা বলে, ছোট ছোট বাচ্চারা এর মধ্যে ফোড়ন কাটে, এর মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বসে, এমন মাতব্যপরিপূর্ণ কথা বলে, অনেকে বলে বাপরে বাপ ছেলেটা খুব ইঁচড়ে পাকা, এখান থেকে বেঁচে থাকা দরকার। দেখছেন কি না আপনারা প্রিয় ভাইরা, আমাদের বাচ্চাগুলো এরকম হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ অনেকগুলো আছে, আমাদের যে টিভি, আমাদের যে আকাশ সংস্কৃতি, এইগুলাতে আমাদেরকে শেখায়,
প্রত্যেক সিনেমায় এরকম দুই একটা ক্যারেক্টার পর্যন্ত রাখতে হয়, মানুষ জানে মজা পায় যে বয়স কম কিন্তু হেভি বোঝে, হেভি বুদ্ধি, এই রকম এত বুদ্ধি যে মুরব্বীদেরকে সেটা শ্রদ্ধা করে বলছে না অশ্রদ্ধা করে বলছে সেটা আমরা জানি না। এমনকি এখনকার সমাজে আমরা দেখি, এই আপনারা দেখছেন কি না, বাচ্চা বাচ্চা বক্তাও কিন্তু বেরোইছে, দেখছেন আপনারা দারুণ দারুণ বক্তা, 12 ইঞ্চি, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি, 11 বছর, 9 বছর, স্টেজের মধ্যে কোলে করে ধরে নিয়ে আসে, নিয়ে আসার পরে সে বক্তা দিচ্ছে, বলেন না কেন জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, আপনাদের কি মাথা ঠিক নাই নাকি, এইরকম করেও কমেন্ট করেও এইটুক বাচ্চা কথা বলতেছে, জনগণ বিরাট খুশি যে যাক একটা জিনিস পাইছি আমরা, কি কন প্রিয় ভাইয়েরা। সুতরাং এই এই যে এই এই জিনিসগুলো ইসলাম পছন্দ করে না, এই জিনিসগুলি ইসলামের সভ্যতার মধ্যে নাই। যার যে স্ট্যাটাস, যার যে অবস্থান, সে অনুযায়ী শ্রদ্ধার জায়গাটা করতে হবে। আমাদের সমাজ থেকে এই শিষ্টাচারটা উঠে গেছে। সবাই কম বেশি খেয়াল করে দেখেন, আপনার বয়সের তুলনায় যিনি, আপনার সম্মানের তুলনায় যে যিনি বেশি, সেই মানুষগুলোকে আমরা শ্রদ্ধা করি না, আমরা সম্মান দিতে জানি না। এটা যেন আমাদের একটা রোগের মতো হয়ে গেছে, কেউ গোনে না। এমনকি মাদ্রাসার ছাত্র যারা, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, সারা দেশে বিভিন্ন জায়গায় আল্লাহ ঘুরাচ্ছেন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যেও দেখছি যে অমুক মাদ্রাসায় তিন মানে পোশাক আশাক সবগুলো মিলায় বাইরে থেকে কেডা আসছে, এটা কে চিনি কি না আসিনি, আমি কি কম আসি কি না, মানে যাদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করা যেত তাদের এই পোশাক, তাদের এই ইসলাম মানা অহমিকার কারণ হয়ে গেছে। অনেক জায়গায় সালাম পর্যন্ত ঠিক মতো দেয় না, কথা কি ভুল বললাম প্রিয় ভাইয়েরা, আমি নিজে দেখি, আমি নিজে বাস্তবতায় দেখি, তারা নিজেরা অনেক বড় হয়ে গেছে ভাবতেছে, আমরাও নিজেরা অনেক সময় আমি কি আর মাটিতে আসে নাকি, আমি মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব, উমুক জামা প্রধান আলোচক হিসাবে আমাকে নিয়ে গেছে, ওখানে যে যাই থাকুক আমি খালি মাথা নিচু করে থাকবো, এলাকার মানুষ আমাকে সালাম দিবে, আমি খালি অনুসলাম অনুসলাম বলে একটা বিরাট টাইট ভাব নিয়ে থাকবো। এই যদি মানসিকতা হয়, এই মানুষ আমরা মানুষ হতে পারি নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, ধর্ম আমরা প্রচার করছি, ধার্মিক হচ্ছি আমরা, ধর্ম শিখছি আমরা, আমাদের কাছ থেকে সবচেয়ে বিনয়, সবচেয়ে আদব, সবচেয়ে সুন্দর শিষ্টাচার মানুষ দেখার কথা। এখন হুজুর হুজুরের মধ্যেই দেখা যাচ্ছে যে মানসিক দূরত্ব নিয়ে আমরা বসবাস করছি, তাহলে অন্য মানুষরা কি দিন আমার কাছ থেকে শিখবে প্রিয় ভাইয়েরা। এই জন্য মন মানসিকতার পরিবর্তন করতে হবে। এই মন মানসিকতা কোনো নাপা প্যারাসিটামল অথবা কোনো রকম এমন হালুয়া নেই যে হালুয়া খাই আপনার মন মানসিকতা পরিবর্তন হবে। একটাই ডোজ আছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বাস্তবায়ন, আপনার আমার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? বারবার আমি বলি আপনাদের কাছে, বাহ্যিক সুন্নত নিয়ে আমাদের কামরা কামড়ির শেষ নাই, বাহ্যিক সুন্নতের দামও আছে, বাহ্যিক সুন্নতের অনেক দাম আছে। আমি মাঝে মাঝে একটা কথা বলি আপনাদের কাছে, এই যে মুখের ছোট্ট একটু দাড়ি আমাদের, এই সুন্নতের অনেক বড় দাম। আমি আমার ভাতায় বিশ্লেষণ করি, দেখেন কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা, আলোচনা হয়ে গেছে এইগুলি, হ্যাঁ এই যে ভাই আমাকে বলছে, দেখছেন আমার মুসল্লিরা টাইট হয়ে গেছে, আলমদের তিনটা বলে নাই খালি, মানে আরো কিছু প্রশ্ন আছে, মানসিক প্রশ্ন আছে, একটা শেষে একটা জিজ্ঞাসা আছে, কোত্থেকে এইগুলা জানলা, বেসিক্যালি 5টা প্রশ্ন আমাদের কাছে আসবে। তার একটা প্রশ্ন হচ্ছে, দেখো তো এই লোকটাকে চিনো নাকি, যেই লোকটাকে তোমার কবরে পাঠানো হয়েছে, রাজুলুল্লাজি বুইসা ফি কবরিক, এই দেখো চেহারাটা দেখো, আপনি আপনার রসুলকে যদি দেখেন কেমনে কেমন দেখবেন আপনার রসুলকে বলেন তো, আপনার রসুলকে দেখবেন শুভ্র একটা দাড়িওয়ালা, পৃথিবীতে যাচ্ছে সুন্দর কোনো দাড়ি কারো হয় নাই, এত সুন্দর দেখতে, পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখওয়ালা, পৃথিবীর সবচেয়ে সুন্দর নাকওয়ালা, পৃথিবীর সবচেয়ে বিউটিফুল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে, তার থেকে সুন্দর করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই, সুবহানাল্লাহ। মানুষটাকে আপনি দেখতেছেন আর আপনি কবরের মধ্যে অনেকেই চিন্তা করছে, হুজুর এই দাড়ি রাখার আবার কিসের দাম আছে, কারণ এখনো তো মরার গ্যারেন্টি আমাদের হয় নাই, মেলা দিন পরে মরবো, হ্যাঁ শেষ বয়সে যাই রাখলে রাখলাম, না ভাই এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। ওইখানে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার এই রকম শুভ্র এক রসুল আপনার সামনে, আপনার চেহারার সাথে তার চেহারার মিল নাই, আপনি মনে করছেন যে যাই বলে দিবেন এটাই আমার রসুল, আমি চিনে ফেলছি, সম্ভব হবে না প্রিয় ভাইয়েরা, বাস্তবতা বলে সম্ভব হবে না, এটাই বাস্তবতা। পৃথিবীর আদর্শে আপনারা দেখেন বিভিন্ন দলের সাইনবোর্ড আছে, বিভিন্ন দলের ব্যানার আছে, বিভিন্ন দলের ড্রেস আপ পর্যন্ত আছে। আপনি ওই ইয়েতে যান, শ্রীলঙ্কায় যান, শ্রীলঙ্কার বিভিন্ন পার্টি আছে, তাদের ড্রেস পর্যন্ত আছে। আমি চেন্নাইতে গেছি, উত্তরপ্রদেশে গেছি, তাদের পার্টিতে যখন তারা বক্তব্য দিতে আসে এক ধরনের লুঙ্গি পরে, উপরে একটা সাদা ড্রেস পরে, তার উপরে একটা চাদর দিয়ে আসে, তাদের পার্টিরও
ড্রেস আছে, পার্টিগতভাবে কতগুলো পোশাক তাদের কাছে আছে, আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসিক চরিত্রেই নিজেকে রাঙাতে পারলেন না, আপনি চিনতে পারবেন প্রিয় ভাইরা? আমার তো মনে হয় সন্দেহ হয়, আটকায় যেতে পারি আমরা, কারণ রাসূলের চেহারার সাথে আমার চেহারার মিল নেই। আবার অনেকে চিন্তা করছে যে আমার চেহারা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিরাট বড় একখান আমাদের দাড়ি, বিরাট বড় পোশাক আমাদের, দোকানদারি করে মুদিখানার, বাজারে দোকানদারি করে মুদিখানার, আর দোকানের মধ্যে মসুরের ডাল অনেকগুলো তুলে রাখছে, কতকগুলা চাইনিজ, কতকগুলা ইন্ডিয়ান, কতকগুলা বাংলাদেশ, বাংলাদেশেরটা 110 টাকা, ইন্ডিয়ানটা 80 টাকা, আর একটা ধরেন 70 টাকা, দোকানে বলে গেছে চল লাভ আমার বেশি করা দরকার, রাত্রেবেলা বাংলাদেশের সাথে 5 কেজি চাইনা, 5 কেজি ইন্ডিয়া মিক্স দিবি যাতে আমার ব্যবসাটা ভালো হয় কালকে। হ্যাঁ, ওনার কর্মচারীর কোনো উপায় নাই, সুন্দর করে এক বস্তার সাথে 10 কেজি মিক্স দিছে, ধরে কেটা। পরের দিন সকালে এসে দোকান খুলছে, দোকান খুলেই প্রথমে আয়নার দিকে তাকায় উনি দাড়ি এরকম করে ঝাইরে নিজের দাড়ি রেডি করতেছে, এই দেখে এক কাস্টমার আসছে দোকানে, বাবা বা পুরো দিন ইসলাম মানা লোক তো দেখা যাচ্ছে, সকালবেলা এসে দাড়ি সুন্দর করে ঠিকঠাক করতেছে, কয় ভাই আপনার দোকানে মসুরির ডাল আছে? উনি দাড়িতে হাত দিয়ে বলছে আছে মানে, দেখেন কতগুলা লাগবে। উনি চিন্তা করছে যে কি ডাল এগুলো, কয় সব বাংলাদেশ, সব বাংলাদেশ, নেওয়ার কথা 2 কেজি, কিন্তু ওনার দাড়ি দেখে আর ওনার গঠন দেখে চিন্তা করছে অন্তত 5 কেজি নিয়ে যাই, এই লোক তো অন্তত ধোকা দিতে পারবে না, কি কন 5 কেজি নিয়ে চলে গেছে, কবরেও চলে গেছে ওই দোকানদার, যাওয়ার পরে বলা হয়েছে দেখো এই লোকটাকে চেনো, তোমার কবরে আসছে তোমার রসুল, ওনার তো বড় বড় দাড়ি, অতএব দাড়িতে ওনার পাক্কা, নবীজির সাথে দাড়িতে মিল হয়ে গেছে, আল্লাহর নবী দেখবে যা করে করুক গা দাড়িতে মিল আছে, চলো এর নিয়ে জান্নাতে পৌঁছায় দেই। তাই প্রিয় ভাইরা, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান গাশা ফালাইসা মিন্না, তুমি তোমার উম্মতি হতে পারো নাই, তুমি ধোকাবাজ উম্মত, তুমি কেমন করে আমার উম্মতের পরিচয় দিবে? সুতরাং এটার দাম যেরকম আছে, দাম রাখার দরকারও সেরকম আছে, ঠিক না প্রিয় ভাইরা? সুতরাং এই বাহ্যিক সুন্নাত গুলো আমাদের জীবনে অনেক দামি, তবে এই সুন্নতের বাহিরে সবচেয়ে বেশি দামি যেই সুন্নাত সেইটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকি সুন্নাত। তার আচরণগত সুন্নাত গুলো আমরা একটুখানি অ্যানালাইজ করি, একটু পড়ি যে নবীজি কেমন নমনীয় মানুষ ছিলেন, কেমন সহনশীল ছিলেন, কথাটা কেমন করে বলতেন, একজন মানুষ দেখা করতে আসলে তার সাথে কি আচরণ করতেন, একটা ছোটদের সাথে নবী করিম সাল্লামের ব্যবহার কি ছিল, রসুল্লাহ সাল্লামের বড়দের সাথে নবীজি কেমন করে মিশতেন, কেমন করে কথা বলতেন। প্রিয় ভাইরা, আমাদের দাওয়াত গুলা পর্যন্ত সফল কাম হয় না এই সুন্নত গুলা না জানার কারণে, হক কথা, সহি কথা, গুরুত্বপূর্ণ কথা, সত্য কথা, বিদআত বিরোধী কথা, শিরিক বিরোধী কথা, তাওহীদ পক্ষের কথা, কিন্তু কথা যেটা বলি ওই কথাটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রক্রিয়ায় বলেছিলেন ওই প্রক্রিয়ায় বলি না আমরা, এই জন্য আমাদের দাওয়াত সফল হয় না। কারণ ব্যক্তি জীবনে আমি সব জানি, কিন্তু আমি রসুলের ব্যক্তি সুন্নাত আমার জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। খুব বাইরে ভালো আচরণ, বউয়ের সাথে উনার যে আচরণ, হ্যাঁ ঘরে গেলে টের পাওয়া যাবে উনি যে ওখানে বাঘ, উনার বাচ্চার সাথে উনার যে আচরণ, উনার বাবার সাথে উনার যে আচরণ, আচরণে মিল নেই। এদিকে পুরোপুরি হুজুর হয়ে আমি বসে আছি প্রিয় ভাইরা, এই হুজুর হইলে হবে না, হুজুর হুজুর মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে, আচরণ বদল করেন প্রিয় ভাইরা। আমাদেরকে শপথ করতে হবে যে আমরা আচরণের সুন্নতগুলো নিজেদের মধ্যে আত্মস্থ করব। সবচেয়ে বেশি আচরণের সুন্নত দুইটার দাম, একটা হচ্ছে আচরণ আর একটা হচ্ছে কথা, এই দুইটা ঠিক করলে বাকিগুলাকে আল্লাহ অটোমেটিক ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথাটা চেঞ্জ করেন আর নিজেদের এই নৈতিক অবস্থা, নিজেদের যে আচরণগুলি এগুলো একটু পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি, সমাজটা বিউটিফুল সমাজ হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না, আমরা দেখছি না, আমাদের ছোটরা উগ্র থেকে উগ্র হয়ে যাচ্ছে, তারা এত বেশি বার বাড়তেছে, শ্রদ্ধার জায়গাটাই ভুলে যাচ্ছে, মুরব্বীদের সাথে কেমনে কি বলতে হয় একটাই বাপ মা এখন শিখাইছে, এই সরি বলো, আরে বাবা বিরাট কথা, সরি বলো, সেও সরি বললো, জানে এই ভুল করে সরি বললে কি যায় আর কি আসে। সরির গল্প শুনাইছি না আপনাদেরকে, দুধের ভার নিয়ে বসেছিল ব্রিজের উপরে, শার্ট প্যান্ট পরে ভদ্রলোক খোলার খোসার সাথে উষ্টা লেগে দুধের ভার উল্টায় ফেলছে, দুধালার তো মাথায় আগুনে আগুন, বলে কি আমার পুরা দুধ বেচবো কেবল, আর দুধ উল্টাইছে বদমাইশ কোথাকার, বেচারি খুব সভ্য উঠছে, উঠে দাঁড়ায় দুধালাকে বলছে সরি। কি বলছে? দুধালা তো আর ইংরেজি বোঝে নাই, ও মনে করছে যে এখন বলতেছে যে চাষা লাত্তি যা লাগছে লাগছে, এখন আমি সরি সরি,
সরে যাচ্ছি আমি। দুদালা বলতেছে সরবি তোর সর আরেকটু আগে, সরলি না কাল বিয়াদ। আসলে তো সরি বলে নাই, ও তো বলছে সরি, কিন্তু আমাদের আচরণগুলো এখন সরির মতো হয়েছে। লাত্তি দিছে, অপমান করছে, অন্যায় করছে, অহেতুক ব্যবহার করছে। বাপ মা বলছে বলো সরি, উনি সরি বলাটা কোনো ব্যাপার হলো নাকি? ঠোঁটের থেকে সরি বলে উনি চলে গেল। এই ভদ্রতার দাম ইসলামে নাই। ইসলামে সরি ইজ দ্য সিমিলার ল্যাঙ্গুয়েজ অফ তওবা। সরি মানে হচ্ছে তওবা। তওবার ডেফিনেশন কি বুঝতে হবে? তওবা বুঝে ফেললে আর কিচ্ছু লাগবে না। আস্তাগফিরুল্লাহর দাম হচ্ছে সবচেয়ে বেশি। যারা ইস্তেগফার করে তারা বলায় আল্লাহ অতীতে যা ভুল করছি আমি তোমার কাছে স্বীকার করলাম, এখন তোমার কাছে বলছি আর কোনোদিন এই ভুল করব না আল্লাহ, এর নাম হচ্ছে সরি, এর নাম হচ্ছে তওবা। যারা ইস্তেগফারের হালতে থাকে আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নেন। সুবহানাল্লাহ, বোঝেন না এই জন্য সুবহানাল্লাহ জোরে বলেন নাই। হুজুর মুস্তাজাবুদ দাওয়া আবার কি জিনিস? আহমদ ইবনে হাম্বল বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত হাদিস বেত্তা, পৃথিবীতে অনেক বড় গ্রন্থ আছে বুখারী মুসলিম, কিন্তু একক গ্রন্থ হিসাবে মুসনাদে আহমদের থেকে বড় কোনো গ্রন্থ নাই। 40,000 হাদিস তিনি সংগ্রহ করেছেন রাস্তাঘাটে দেশ দেশান্তর হয়ে ঘুরতে ঘুরতে। আহমদ ইবনে হাম্বল তিনি তার নিজের জীবনীতে বলছেন, শোনো শোনো শোনো, ইস্তেগফারের ফজিলত কি জানো নাকি? যারা আল্লাহর কাছে কায় মনোবাক্যে হৃদয় থেকে যারা বলতে পারে আল্লাহ তোমার কাছে মাপ চাই, বলতেই থাকে বলতেই থাকে, আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাগুলাকে ভিন্নভাবে পছন্দ করে নেন। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি একবার এক অঞ্চলের মধ্যে রওনা হয়েছি, হাদিস আছে শুনেছি অমুক ব্যক্তির কাছে, পথ দীর্ঘ, পাড়ি দিতে 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 এক এলাকায় চলে গেছে। যাওয়ার পরে রাত্রি গভীর হয়ে গেছে, হঠাৎ করে আকাশটা খারাপ হয়ে গেছিল, আর রাত্রে চলতে পারবো না। ইশার নামাজ আদায় করেছি, করার পরে মসজিদে বসে আছি যে মসজিদেই থেকে যাব, কিন্তু মসজিদের যিনি দারোয়ান, মসজিদের যিনি মুসল্লি, ইশার নামাজের পরে মসজিদের দরজা লাগায় দিবে, বলে না না মুসাফির, আমাদের মসজিদে থাকার কোনো নিয়ম নাই। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি বুদ্ধি করে ওই লোককে বললাম, আমি মূলত ইশার নামাজ পড়েছি, আপনার মসজিদে থাকবো, আমি ফজরের নামাজের জন্য অপেক্ষা করার জন্য মসজিদে থাকবো, রাত্রি যাপনের জন্য নয়, আপনি কি তাও থাকতে দিবেন না? বলে না না মুসাফির, আমাদের মসজিদে থাকার নিয়ম নাই, আপনি মসজিদ থেকে এখনই বেরিয়ে যান। আহমদ ইবনে হাম্বল বলছেন, কোনো রিকোয়েস্টেই যখন মসজিদে কাজ হলো না, কেমন করে কি করব চিন্তা করতে করতে মসজিদ থেকে যেই না বেরিয়েছি, যাওয়ার পরে সামনে তাকায় দেখি দূরে একটা চুলা জ্বলতেছে, আগুনের চুলা জ্বলছে। চিন্তা করলাম নিশ্চয় আগুন যেহেতু জ্বলছে মানুষ সেখানে একটা আছে। আমি রওনা হয়ে গেলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা যুবক মানুষ, 20-25 বছরের তরুণ মানুষ, একদম স্বভাব, সে একটা রুটির দোকান নিয়ে বসে আছে, রুটিগুলা বেলতেছে আর চুলার মধ্যে দিচ্ছে, গরম যে হয় তারপরে নামায় রাখে। আমি যুবককে যাই বলে, মে যুবক, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, রাত বড় ঠান্ডা, আবহাওয়া বড় ভিন্ন রকম হয়ে গেছে, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে কিনা, তোমার চুলার পাশে একটু বসবো, তোমার আগুনটা থেকে একটু শেখবো, নিজে একটু উষ্ণ হব, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার পাশে একটু বসতে পারি। যুবক বলে, সুবহানাল্লাহ বিহামদিহি, আগুন কি আমার নিজের কিনা? আগুন তো আমার নিজের নয়, আর যেখানে বসতে চান, হে মুসাফির, আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি যতক্ষণ ইচ্ছা বসেন, আগুন তাপান, আমার কোনো বাধা নাই, আপনি ফাদ্দাল, আপনার জন্য সুস্বাগতম বললাম, আপনি বসেন। আহমদ ইবনে হাম্বল যুবকের ব্যবহার দেখে মুগ্ধ হইলেন, পাশে বসলেন, আগুন তাপাচ্ছেন, আর খেয়াল করে দেখেন যুবকটা রুটি যখন খামির বেলতেছে মাঝে মাঝেই বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন খামির থেকে রুটি বেলে আবার বলে আস্তাগফিরুল্লাহ, মুখ দিয়েই কেবল নয় অন্তর থেকে তার অনুভব হচ্ছে, এটা বোঝা যায়। কেউ একজন রুটি কিনতে আসছে, রুটিটা দেয়, তার বিদায় হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ বলে, আবার যখন বসে আছে নতুন করে রুটি শেখতে যাবে আস্তাগফিরুল্লাহ বলে, আবার ক্যাশ বাক্সের মধ্যে টাকা ঢোকায় আস্তাগফিরুল্লাহ বলে। আহমদ ইবনে হাম্বল অনেকক্ষণ খেয়াল করেছেন, করার পরে জিজ্ঞাসা করছেন, যুবক আমি তো বুঝলাম না, তুমি রুটি শেখার সময়, খামির বানানোর সময়, রুটি বেলার সময়, তোলার সময়, দেওয়ার সময়, টাকা রাখার সময়, ক্যাশ বাক্স থেকে হাত বের করা
করার সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, ব্যাপারটা কি বলবা নাকি? ওই যুবক বলছে, হে মুসাফির, এই আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রতি মুহূর্তে আমার কোনো না কোনো ভুল হচ্ছে, রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ সবসময় পড়তে থাকি। আর জেনে রাখো মুসাফির, এই আস্তাগফিরুল্লাহর বরকতে আমার জীবনে আমি অনেক কিছু পাইছি। আগ্রহ হয়ে গেছেন, আমি জিজ্ঞাসা করছিলাম এক কথা, আর ও বলে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহর কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাওয়ার করেন অনেক কিছু পেয়েছি। কি পেয়েছ? বলে আপনি মুসাফির মানুষ, কোথায় আছেন জানি না, কোত্থেকে এসেছেন, আপনার কাছে বলতে আমার সমস্যা নাই, কারণ এই এলাকায় তাহলে এই কথাটা আপনি ছড়াবেন না। শুনেন শুনেন, এই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আমি আল্লাহর কাছে কোনো কিছু যদি চাই, আজ পর্যন্ত তো রব্বুল আলামিন আমার চাইতে দেরি, আমাকে দিতে দেরি করেন না, তাই নাকি? তুমি তাহলে মুস্তাজাবুদ দাওয়া বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়, হ্যাঁ সব দোয়া আমার কবুল হয়। বলার পরে যুবক একটু মাথা হালায় দিছে, মাথা হালানোর পরে বলছে, তবে মুসাফির একটুখানি আপনার কাছে ভুল বলা হয়েছে, আমার জীবনে সব দোয়া আল্লাহ কবুল করেছে, কেবল একটা দোয়া আমি রব্বুল আলামিনের কাছে কবুলিয়াত হিসাবে পাই নাই। আকর্ষিত হয়ে গেছেন আহমদ ইবনে হাম্বল, কি কথা বলে, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সেইটাও আছে নাকি, সেইটা কি? যুবক এই কথা না বললেও পারত, কিন্তু যখন বলেছে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ, আকর্ষিত হয়ে বলছেন, যুবক আমাকে বলবা নাকি কি দোয়া তোমার সেইটা, যেই দোয়াটা মাত্র একটা দোয়া কবুল হয় নাই বলা যাবে নাকি? বড় আকর্ষণ আহমদ ইবনে হাম্বলের। ওই যুবক বলতেছে, হ্যাঁ আপনাকে বলতে পারি, শোনেন আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি সব রব্বুল আলামিন কবুল করেছেন, তবে আমি মাঝে মাঝে শুনি ওই মদিনার দিকে একজন শায়খ আছেন, এমন একজন ব্যক্তি আছেন, এমন একজন মুহাদ্দিস আছেন, যেই মুহাদ্দিসটা মুহাদ্দিসুদ দাহার, এই যুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, একটা দুইটাই নয়, হাজার হাজার আল্লাহর নবীর হাদিস যিনি সংকলন করেছেন, তার নাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন ওই শায়খের সাথে আমাকে একটু দেখা করায় দিও, কিন্তু আমার ছোট দোকান, আমার বাপ মা আছে, আমি এত দূরের রাস্তা চাইতে পারি না, পৌঁছাতে পারি না, এই একটা দোয়া আল্লাহ এখন পর্যন্ত আমার কবুল করার নাই। আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই নাই, সাথে সাথে আহমদ ইবনে হাম্বল কেঁদে দিয়েছেন। দেওয়ার পরে বলছেন, ও যুবক, রব্বুল আলামিন তোমাকে সত্যি মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, তোমার ইস্তিগফার, তোমার অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে রব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করেছেন, তুমি যে বলেছো আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাও নাই, সেখানে যেতে পারো নাই, আর আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়া কবুল করে তোমাকে যাওয়া লাগবে না, বিশ্বাস করো সেই আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে রাব্বুল আলামিন হাজির করে দিছে। আহমদ ইবনে হাম্বল হাজির হইছেন ওনার কাছে, এর নাম ইস্তেগফার, আল্লাহর কাছে কাই মনোবাক্যে ক্ষমা চাওয়া, যে রব্বুল আলামিন আমি ভুল করছি, কিন্তু এই ভুলকে এখন আমরা বান্দরামির পর্যায়ে নামাই ফেলছি, এই ভুল এখন আমাদের কাছে ছোটের সরি ফ্যাশন স্টাইল, এইটা আমাদের কাছে, আমরা আমাদের বাচ্চাদেরকে ওইভাবে ট্রেন আপ করাচ্ছি, সরি বলো, ইট ইজ সরি, সরির মিনিং আছে প্রিয় ভাইয়েরা, এই আদব, এই শিক্ষা, এই আচরণ, এই নৈতিকতা আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি না, আমরা নিজেরা আমাদের জেনারেশন গ্যাপ তৈরি করে ফেলছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা তোমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে তোমরা যদি এই কাজটা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গী হবেন, তোমাদের আমলগুলোকে রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বানাবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিয়া আজরা মান আহসানা আমালা, আল্লাহ রাব্বুল আলামিন যারা একটুখানিও কল্যাণ কাজ করবে, মনে করো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমলটা নষ্ট হবে, হবে না, রাব্বুল আলামিনের কাছে সেটার উত্তম উজরাত তোমরা পেয়ে যাবে, উত্তম প্রতিদান তোমরা পাবে, সেই রাব্বুল আলামিন দয়াময় মেহেরবান তোমাদের জন্য সেইটা দিচ্ছেন। আর এই যে উত্তম আচরণ, এইটা মনে করেন না কেবল আপনার আমার নবীর সুন্নাত, আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলের জন্য এইটাকে সুন্নাত বানাইছিলেন। সেই মূসা আলাইহিস সালামের ঘটনা আমি অল্প একটুখানি লিখে আনছি, তারপরে সূরা কাসাসের 23 আর 24 নম্বর আয়াত, ওই যে মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে এইটা আমি গিয়েছি, আমি
মদিনা থেকে রাস্তাটা যাওয়ার পথে সাল আল মাদাইনে যাওয়ার পথে এটা আছে, তারা বলে দুইটা কূপ আছে, একটা কূপ সেই কূপ যেখান থেকে মূসা আলাইহিস সালাম ছাগলকে পানি খাওয়াইছিলেন। আল্লাহ কোরআনে আচরণটা কেন উল্লেখ করেছেন, কেন পছন্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রেক্ষাপটটা আছে তার, যে নবী কো নবীদের আচরণ ছিল। ওই দুইটা মেয়ে আসলো, কওয়ালাতা লা নাসকি হাত্তা ইউসতিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মূসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার বোন, তোমরা দুইজনে কেন দাঁড়ায় আছো, কেন সবাই কূপে পানি খাওয়াচ্ছে, তোমরা খাওয়াও। ওরা বলল যে হে যুবক, এইখানে সব রাখালরা আছে, তাদের ওই পশুগুলাও খুব হৃষ্টপুষ্ট, ওরা ছেলে মানুষ, আমরা ওদের সাথে মিশতে চাই না, আর ওদের শক্তি বেশি, ওই জন্য ওরা যখন খাওয়ায় চলে যাবে এরপরে আমরা আমাদের ছাগলগুলাকে পানি খাওয়াবো, এই জন্য আমরা দূরে দাঁড়ায় আছি আমাদের ছাগলের পাল নিয়ে। আর বললো এটার কারণ এইরকম, তুমি হয়তো ভাবতেছো কি ব্যাপার, মেয়ে মানুষদের এখানে আসার দরকার কি, ছেলেরা নাই? তারা বলল ইন্না আবুনা শাইখুন কাবীর, জেনে রাখো আমাদের আব্বা খুব বৃদ্ধ, খুব বৃদ্ধ আমাদের বাবা, এই জন্য আমরা মেয়ে মানুষ হিসাবে এখানে আসতে হয়। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে দয়া এসে গেল, আল্লাহ উল্লেখ করছেন ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর। তিনি বলছেন, এরপরে তিনি বললেন ঠিক আছে তোমরা দাঁড়ায় থাকো, তোমাদের ছাগলের পাল দাও। উনিও শক্তি সামর্থ্য আলা যুবক, উনি ওই মুরব্বীর দিকে সম্মান করে, যাহা মুরব্বী মানুষ সে আসতে পারে না, বাচ্চাদেরকে পাঠাইছে মুরব্বীকে ইজ্জত করে, উনি এরপরে আসলেন, আসার পরে ছাগলের পালকে ওইখানে খাওয়ালেন, কূপটা দেখছি ওইখানে কূপটা ওইরকম ভাবে আছে। তারা বলে যে এই দুই কূপের একটা কূপ হচ্ছে সেই কূপ, যেই কূপের মধ্যে থেকে খাওয়াইছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। মদিনা থেকে যাওয়ার রাস্তা বহু দূর, 800-700 কিলোমিটার রাস্তা, যেতে দেয় না এখন আর। এই যে উনি খাওয়ালেন, খাওয়ানোর পরে বললেন ঠিক আছে যাও তোমরা তোমাদের এই পাল নিয়ে চলে যাও, তারা চলে গেছে। এরপরে তিনি তো অনেক দূর থেকে মাদায়েনে আসছেন, অনেক অঞ্চল থেকে পরিভ্রমণ, তিনি পুরো শ্রান্ত ক্লান্ত, খাওয়া নাই, থাকবেন কোথায় কিচ্ছু জানেন না, একটা গাছের নিচে যেয়ে বসলেন। যে আল্লাহকে কি বললেন, আল্লাহর কাছে বললেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তোমার কল্যাণের প্রত্যাশী আমি, আল্লাহ তুমি যা আমার জন্য নাজিল করবে আমি তার জন্য অপেক্ষায় আছি। এই খায়রিন আর ফাকিরিন এই দুটা কয়টার তাফসির দেখেন, তাফসির তাবারির মধ্যে আসছে বিভিন্ন, এই খায়র না বলে উনি যদি বলতেন আল্লাহ তুমি আমাকে খাবার দাও অথবা পানি দাও আল্লাহ তাই দিতেন, কিন্তু খায়র কথার দ্বারা কল্যাণ এমন ভাবে চেয়েছেন, আল্লাহ সব কিছুকে ইনক্লুড করছেন, যে শুনছে এত তাড়াতাড়ি পানি খয় আসলি কেমন করে, একটা যুবক আমাদের জন্য এই কাজ করে দিছে, একটা মেয়ে আসলো জড়সড় হয়ে লজ্জা অবনত, আমার বাপ আপনাদেরকে ডেকেছেন, তারপরের ইতিহাস তো ইতিহাস সবাই আমরা জানি প্রিয় ভাইরা। এই জন্য এই মুরব্বীদেরকে সম্মান করলে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে দিয়েও দেখাইছেন, এটা নবীওয়ালা চরিত্রের নাম, আপনার থেকে যে একটু বড় একটু মুরব্বী একটু সিনিয়র অনেক সময় জ্ঞানে বড় হতে পারে, তাকেও আপনাকে শ্রদ্ধা করতে হবে, তাকে আপনাকে সম্মান দিতে হবে যথাযোগ্য। প্রিয় ভাইরা এটা এমনি এমনি হবে না, কিন্তু এই শুধু বলে দিলাম ও আর শুনে গেলাম, টাটকা টাটকা দুই একজনকে দিলাম, এরপরে আবার যেই আচরণ সেই, আমার লেস কিন্তু আবার সেই আগের মতো বাঁকা হয়ে যাবে। আপনি যদি এই লেস সোজা করতে চান তাহলে ওই লেস সোজা করার মতো চরিত্রটা ছোটোর থেকে গঠন করতে হবে, লেস কোনোভাবে তাছাড়া সোজা হবে না বীর ভাইরা। কিন্তু আমাদের এই লেসগুলো এখন একদম বেঁকা হয়ে গেছে, এইগুলো এইগুলো আর তেল দেন যা দেন জোয়া দেন, বিরাট এক দৈত্য আসছিল, আসার পরে যা কাজ দেয় সাথে সাথে কইরা ফেলায়, হাই পুকুর সেজে ফেল, মুহূর্তের মধ্যে পুকুর সেজে ফেলছে, এই বাঁধ দিয়ে দে, দৈত্য বাঁধ দিয়ে দেয় বলে ওই লোক ঘাবড়ায় গেছে, হায় হায় আমার তো কাজ না পাইলে, কাজ না দিলে তোর খাই ফেলাবো, তা আমার ডাকছিস কি জন্য, ও খালি কাজ দেয় আর কাজ শেষ করে, শেষ পর্যন্ত এক মুরব্বীর কাছে এক বড় কাজ দিয়ে দৌড়ে গেছে, আমি কেমনে কি করো সব কাজ শেষ, আমার হাতে আর কোনো কাজই নাই, কয় টেনশন করিস না, মোড়ে যে একটা কুকুর আছে না, এই কুকুরের লেজটা যে বেঁকা, এরপরে আসলে বলবো ওইটারে খালি সোজা করে দে। দৈত্য গেছে, যাওয়ার ফল বলছে এটা কোনো বেঁকা, টান একটা লম্বা করে দিছে দেখে সোজা সাইডে দেওয়ার সাথে সাথে আগের চেয়ে বেশি বাঁকা, আরে মনে করছিলাম কাজ না আসলে দেখি বড় কাজ, এরপরে বাঁশের সুই বানাইছে, মধ্যে দিয়ে বাঁশের সুই এপার পর ওর মধ্যে লেজ ঢুকাই দিয়ে এপারে বাইন্ধে রাখছে, যে ঘন্টাখানিক রাখলে আশা করা যায় সোজা হবে, খুলে দেওয়ার পরে এতক্ষণ যত সোজা ছিল ওর তো টেনশন কীভাবে ব্যাক করবে, আগের চেয়ে বেশি জিলাপি বানায় হালাইছে। এই যে কুকুরের লেজ, এ হচ্ছে এমন স্বভাবের জিনিস, এ বাঁকা যদি একবার হয়
এ সোজা হবে না প্রিয় ভাইরা। এখন মুসলমান আমরা এই চরিত্র হয়েছি ওইটার থেকে বেশি বাঁকা আমাদের। আমরা ওয়াজ নসিহত দাওয়াত তাবলিগ বর্ণনা ওয়াজ সব শুনি, শোনার পরেও আমাদের অন্তর পরিবর্তন হয় যে আচরণকে সে আচরণ। প্রিয় ভাইরা না, এই আচরণওয়ালা হলে কি ক্ষতি হবে সেইটা এখন বলার জন্য এই প্রেক্ষাপটটা বললাম। বৃদ্ধকে সম্মান দেওয়াকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কান খাড়া করে ভালো করে শুনে নেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইজলালু যিশাইবা। আল্লাহ বলছেন যে কোনো বৃদ্ধকে বয়স্ককে তার থেকে সিনিয়রকে শ্রদ্ধা করবে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রদ্ধা করলো। সুবহানাল্লাহ। উল্টাটা উল্টাটা কি হবে তাহলে? যে কোনো বৃদ্ধকে তার থেকে বয়স্ককে সাইবাকে অপমান করবে সে কি করবে? আল্লাহকে ইজ্জত দিবে, আল্লাহকে অপমান করবে। এটা মুসলিমের হাদিস, সহি হাদিস। আল্লাহকে সম্মান করতে চাইলে তুমি তোমার মুরব্বীকে সম্মান করো, আল্লাহর সম্মানের সাথে আল্লাহ সংশ্লিষ্ট করেছেন। কিন্তু আমরা আমাদের সেই বৃদ্ধ পিতা মাতা থেকে শুরু করে কাউকে আর সেই সম্মান দেই না। আমরা বড় বড় এডুকেটেড আপডেটেড মানুষ হয়ে গেছি, বাপ মায়ের সাথে এমন টনে কথা বলি, এমন আচরণে তাদের সাথে কথা বলি, এমন বিহেভিয়ার দেখায়, আহা, যে এইগুলো তাদের জন্য কষ্টের থেকে কষ্টের রূপ হয়ে গেছে। আমাদের ভাগ্যের তকদিরের বেশিরভাগ অপরিবর্তনের কারণ আমরা নানান কিছু খুঁজি, কিন্তু খুঁজে দেখেন বাপ মায়ের মনে আমাদের কোনো না কোনো একটা আচরণ দিয়ে কষ্ট দেওয়া আছে। ইভেন এমন কি বাপ মা একটা ফোন দিছে, আব্বা এখন কথা বলতে পারবো না, রাখো তো এখন অফিস টাইম, বুঝো না তুমি। বাপ বুঝে, কিন্তু কোন আবেগে ফোন দিছিল আপনি এত বোঝা বুঝেন না অফিসের। এই বোঝা, এই অফিস না চললেও আপনার চলবে, কিন্তু তকদিরে ফেটে গেলে, তকদির নষ্ট হয়ে গেলে আপনার বাপ যদি ইস বলে একবার যদি কথাই কলটা কেটে দেয় না, বুঝবেন ঠেলা কি জিনিস। সারা জীবন খালি ঘুরবেন আর শান্তি খুঁজবেন, সব পাবেন, সম্পদ পাবেন, বিশ্ব সুন্দরী বউ পাবেন, দুনিয়ার দামি ফ্ল্যাট পাবেন, পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি পাবেন, সুখ জিনিস পাবেন না, ঔষধ খেয়ে ঘুমাতে ঘুমাতে হার্ট অ্যাটাক করে মরবেন। বাস্তবতা বললাম এটা, বাপ মারা যারা কষ্ট দেয় এরকম ভাবে, এই এই বৃদ্ধ আর এই বৃদ্ধার সবচেয়ে দাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। অনেকে ব্যাখ্যা এই পর্যন্ত করে শেষ করে দেয়, যা উপ শব্দ পর্যন্ত বলো না, যাক বাপ মাকে উপ বলবো না, বাপ মার সামনে যখন যাই বলো আমি মুখ বন্ধ করে থাকবো, কোনো কথাই বলবো না, তাইলেই তো ঝামেলা চুকে গেল। কি বলেন? মাথা ঝুকাচ্ছেন আন্দাজি? আল্লাহ বলছেন মুখ বন্ধ করলে চলবে না, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, চুপ করেও থাকতে পারবি না, সুন্দর করে গল্প করতে হবে তার সাথে। আল্লাহু আকবার, সুন্দর করে গল্প করতে হবে তার সাথে। তোমাকে ছোটবেলায় যেরকম গল্প শুনাইছে, তুমি কাঁদতেছিলে, একটা পিঁপড়ে কামড় দিয়ে দিছিল, ওইখানে চুলকায় দিছে আর গল্প করছে, বাবা জানো ওই যে আকাশে একটা চাঁদ আছে, রাত্রেবেলা এই চাঁদটা ওঠে, এই চাঁদটা কিন্তু তোমার কপালে টিপ দিতে আসবে, ভুলাইছে সে গল্প করে করে। আল্লাহ বলছেন, এখন তোমার বৃদ্ধ পিতামাতা সেই অবস্থায় আসছে, চুপ করে থাকবি পারবি না, আমি আল্লাহ নির্দেশ দিলাম ওরকম আদরের কথা বলে বলে গল্প করে করে তার মন জয় করতে হবে, নইলে আয়েশে দেখ আমার কাছে কি অবস্থা তোর জন্য রাখছি। এ হচ্ছে পিতা মাতা আপনার আমার জন্য। খুঁজে দেখেন আমাদের জীবনের যত বিপর্যয়ের কারণে বাপ মা আমরা পাই নাই, আমরা বাপ মাকে আদর করতে পারি না। এখন পর্যন্ত যারা বেঁচে আছে এই নিয়ামত তাদেরকে বললাম, শুধরায় নেই আমরা নিজেদেরকে, এই বাপ মায়ের সাথে খোঁজ খবর নেন, যোগাযোগ করেন, জেনে না বুঝে তার কাছে কল করেন। বাপ মা তো খুশি ওই অল্পতে ভাই, আল্লাহ আকবার, এই মানুষগুলা যে কি কোনোদিন মন থেকে বদদোয়া করতে পারে নাই। সাহাবির মা পর্যন্ত মনে দুঃখ নিয়েছিল, এগুলো ইতিহাস বললে তো অনেক দূরে চলে যাবে। আবার আল্লাহ রসুল বললেন, আগুন আনো, পুড়ায় দেব তাকে। সাহাবির মা কেঁদে দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, সব মাফ করে দিলাম আল্লাহ, সাথে সাথে কালেমা নসিব হয়ে গেছে সাহাবির। আল্লাহর নবী যাকে তালকিন করতে পাঠাইছেন, আপনি আমি কেডা ভাই? আপনার আমার কোনো খবর আছে ওই সাহাবিদের তুলনায়? কিন্তু আপনার আমার আচরণ দেখেন, দাম্ভিকতা দেখেন, চলাফেরা দেখেন, বইয়ের কারণে, অমুকের কারণে, তুমুক, সব বইয়ের কথাও বলবো না, আলহামদুলিল্লাহ পৃথিবীতে এরকম শত সহস্র উত্তম স্ত্রী আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের বাপের মতো ইজ্জত দেয়, আলহামদুলিল্লাহ শত সহস্র আছে। একবার গড়পড়টাই বলে দিলে তো সকলকে আমরা দোষারোপ করে ফেললাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ খায়ের করুক আপনাকে আমাকে, এই জন্য চোখে পড়লে সহায়তা করেন। কিচ্ছু না, বাজার ব্যাগটা উঠাচ্ছে রিক্সায়, আপনি দেখলেন মুরব্বী মানুষ উঠতে পারছে না, আপনি তুলে দিলেন, আপনি সুন্দর করে তুলে দিয়ে ব্যাগটা রেখে দিলেন, সুবহানাল্লাহ, এইটুকু আপনার জন্য। আমরা তো ফ্রড, এই পৃথিবীতে আমরা সব ফ্রড হয়ে গেছি। ব্যাগ তোলার নাম করে দেখি এক মুরব্বী কানতেছে, কয় আমি কার খালু, গল্প শুনছেন আপনার,
বাজারে গেছে দুই হাতে ব্যাগ, এক যুবক ঠান্ডা বাস পিছনে লেগে গেছে। আরে খালু, এত বাজার করে নাকি আপনার হুঁশ নাই, আক্কেল নাই, কিছু নাই, এত বাজার করে? কেডারে আমি কার খালু রে, আমি তো বুঝলাম না। আর চিনতেও তো পারবেন না, বয়স হয়েছে না আপনার, দেন ব্যাগ দেন। আমি অন্য কাজে যাচ্ছিলাম, এর মধ্যে ঝামেলায় ফেললেন। খুশি হয়েছে যে ব্যাগ দুটা নিছে আমার, অন্তত নিয়ে এখন আপনি সামনে সামনে চলেন, তাড়াতাড়ি চলেন, অন্য কাজে যাব। উনি সামনে সামনে খানিক দূর যাইতে উনি বামের গলিতে ঢুকে ব্যাগ নিয়ে আউট, বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। পৌঁছানোর পরে পিছন দিকে তাকায় দেখি রে বাজার আলা নাই কেন। তা এখন বলছে, এই আপনি বাজার কারে দিয়ে আসছেন? কয় আমার ভাগিনা। আপনার ভাগিনার নাম কি? কয় তা তো বলতে পারবো না। সে মুরব্বী মনের দুঃখে আবার বাজারে আসছে, আর সে বলতেছে, ও বাবারা আমি কার খালু একটু বলবে, আমি কার খালু। এখন আমাদের ক্যারেক্টার হয়েছে আমি কার খালুর মতো, প্রিয় ভাইরা। মানে যুবকরা কি উপকার করবে, ফ্রড, সব যুবক টাউট বাট পারে পরিপূর্ণ হয়েছে। কে কিভাবে কাঠ থেকে চালাকি করে, চামবাজি করে, চিটারি করে, বাটপারি করে খাইতে পারবে আর ফাঁপদ দেখাতে পারবে, এটাই ক্যারেক্টার যুবকের হওয়ার কথা ছিল? এটা তো যুবকের ক্যারেক্টার হওয়ার কথা নয়, প্রিয় ভাইরা। দূরে সরে যাওয়ার কারণ রসুলুল্লাহর প্রতি আমরা নাই। আপনি যেরকম ওই যে কে আমার খালু করাচ্ছেন, ওই কবরে যাওয়ার পরে সবাই যখন বলে দিবে আলা মিল্লাতে রসুলিল্লাহ, হ্যাঁ রসুলের মিল্লাতে দিব, রসুল মিলায় দেখবে আমার সাথে কোনো মিল নাই, ওই সময় যায় আপনি তখন বলবেন আমি কার উম্মত, আমি কার উম্মত। কোনো নবী আপনাকে নিবে না, চ্যালেঞ্জ দেওয়া হলো এটা আল্লাহর পক্ষ থেকে। ক্যারেক্টার বদল করেন, তাছাড়া মান নবিয়ুকা নবী মুহাম্মদ, এত সস্তা না যে বলবেন আমি কার উম্মত, হাসরের ময়দানে হাহাকার পড়ে যাবে, কেউ নিবে না আপনাকে। কারণ রসুল সাল্লাল্লাহু বলছেন ধোকাবাজ আমার উন্মতি নাই, আমার তোমার আইডেন্টি নাই, তুমি এই স্কুলে ঢুকবে কেমনে? আরে পুরাতন ছাত্র হলে ভিন্ন কথা ছিল, আইডিয়া একটা আছে, আমি ছিলাম, আসতে পারি, কোনো একটা দালালি পুরাতন সারের সাথে পরিচয় হলে তাও ঢুকাইতে পারে। তুমি কোনো ছাত্রই নাই, কোনো তোমার আইডেন্টি কার্ডই নাই, তোমারে তো মানুষ মনে করবে চুরি করতে আসছে, পকেটমার ধরে চালান করে দেওয়ার সম্ভাবনা আছে। আরো কথা বলেন, দুনিয়ায় যদি এরকম হয় তাহলে আপনি দুনিয়াতে কোরআন মানলেন না, রসুল মানলেন না, রসুল যেটা বললেন সে আচরণ প্র্যাকটিস করলেন না, আপনি রসুলের উম্মত হয়ে গেছেন? জি না, ওই জায়গায় যাই বলো আমি কার খালু, সেই অবস্থা হবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, এখান থেকে বাঁচতে হবে, প্রয়োজন পূরণে সচেষ্ট হতে হবে, যথাযোগ্য সম্মান দিতে হবে, কিছু না পারলেও তাকে সালাম দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, তিনি মুরব্বী, এই শ্রদ্ধা বরটা আমাদেরকে থাকতে হবে। অনেক কথা তারা বলে ফেলেন, অনেক আচরণ তাদের হয়ে যায় যেটা তিনিও বোঝেন না, কিন্তু আমি যদি সেটা ধরে ফেলি এটা আমার দায়িত্ব হবে না। শেষ বয়সে আমার এই দিন আসতে পারে, সেই দিনে যেন আমাকে না ধরে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, তোমরা যারা মুরব্বীদেরকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আমিন শেষ বয়সে তুমি মুরব্বী হলে তোমাকে সম্মান দেওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে এটা। প্রিয় ভাইয়ের আচরণ বদলায় আমরা আসেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল করিমের মধ্যে, শেষ করে দিব, আল্লাহ বলছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, সূরা ফাতিরের 33-36 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলছেন তোমার কি যথেষ্ট বয়স কি তোমাকে দেয়া হয়েছিল না, এই চিন্তা করার জন্য কি যথেষ্ট ম্যাচুরিটি তুমি পাইছিলে না, তুমি কি হওয়ার পরেই মরে গেছো, মরো নাই তো, আমি কি তোমাদেরকে বয়স দেই না এই বুঝ জাগ্রত করার মতো? আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে একটা বয়স দেওয়া হয়েছিল, এই সম্মান করার মতো, পাওয়ার মতো, দেওয়ার মতো একটা বয়স দেওয়া হয়েছিল, তোমাকে কি কোনো সতর্ককারী বলা হয় নাই? তুমি কি কোনো একদিন জুম্মার মসজিদে আছে খতিব সাহেবের মুখে এই কথা শুনছিলে না, রসুল পাও নাই তাই কি, ওয়ারাসাতুল আম্বিয়া কি তোমাকে এই নসিহত করে নাই? আল্লাহর কাছে যে বলতে পারবেন না, আল্লাহ এই জন্য আগেই জানাই দিচ্ছেন, এটা জিজ্ঞাসা করা হবে। এইগুলো হচ্ছে, আমি একটা বই আসবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ওপেন প্রশ্নপত্রে যে সকল পরীক্ষা হবে, দোয়া করেন ইনশাআল্লাহ এটা পাবলিশ করবো ইনশাআল্লাহ। ওপেন প্রশ্নপত্রে যে সকল পরীক্ষা, আল্লাহ কোরআনে যে প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন বান্দাদের জন্য, কি কি প্রশ্ন ফাঁস করা আছে, তার প্রস্তুতি কতদূর, তাহলে প্রিয় ভাইরে এটা হচ্ছে একটা ওপেন প্রশ্ন। আল্লাহ বলছেন তোমাদের বয়স দিয়েছিলাম, বয়স্ক হয়েছিলে, সেই জায়গার থেকে তোমরা কি চিন্তা করার মতো সুযোগ পাও নাই? আসার পরে বলছে আল্লাহ বুঝি নাই, আল্লাহ আমি জানতাম না। আল্লাহ বলছেন এইগুলি গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ যে কথা বলবো, যাদের 40 বছর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল সূরা আহকাফের মধ্যে আল্লাহ রাব্বুল বর্ণ করেছেন 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন 40 হচ্ছে একটা অন্যরকম বয়স, এরপরে মানুষের জীবন আচরণে পরিবর্তন আসা উচিত। আল্লাহ বলছেন হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা ইলাইয়া আন আমতা আলাইয়া। এইটা হচ্ছে মুহাদ্দিসরা বলছেন এটা 40-এর পরের দোয়া, এই দোয়াটা বলতে হবে, ক্বালা রাব্বি আউজিনি
ওয়াজ্জিনি আন আশকুরা নিয়ামাতাকা ইলাইয়া আন আমতা আলাইয়া। সূরা আহকাফের 15 নম্বর আয়াত 16 নম্বর আয়াতের মধ্যে খেয়াল করে দেখবেন, বলছে আল্লাহ আমি তো চললেই দেখতে দেখতে আল্লাহ 40 পর্যন্ত আমাকে পৌঁছাই দিলে রব্বুল আলামিন, আমি এখন কেমনে কি করব, আল্লাহ 40 এ পৌঁছাইছে, এখন অন্তত আমাকে অবকাশটা দাও, তুমি আমাকে যেই নিয়ামতের রাস্তা পার করে আনলে এটার জন্য শুকর গুজার হতে পারি আল্লাহ। যাদের 40 পার হয়েছে, আগেকার দিনের 40 পার হলে তারা মসজিদ মুখী, মানে মসজিদ তো সবসময়, এরপরে তো দিন মুখী তারা হয়ে যেতেন, দিন নিয়ে তারা ব্যস্ত হতেন। আর আমাদের 40-এর পর আমরা ম্যাচুর হওয়ার পর দিন থেকে আরো দূরে চলে যাই, কয় আগে যুবক অবস্থায় নামাজ কালাম পড়ছে, এখন বয়স হয়েছে, ব্যবসা বড় লোক হয়েছে, তো এই জন্য এখন নামাজ কালাম পড়ার সময় পায় না, আবার শেষ বয়সে যোগ দিবে। প্রিয় ভাইরা, জি না, শেষ বয়স বলতে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ 40-এ ম্যাচুরিটি দিয়েছেন, 40-এর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দিয়েছেন। সুতরাং এই বয়স যাদের হয়ে গেছে মনে করেন আমার অবস্থা শেষ, এই জন্য বলা হয় 40-এর আগ পর্যন্ত যা খাও এক মুঠ ধরে খাও, 40-এর পরের থেকে যা খাও এক মুঠ ছেড়ে খাও, তুমি সুস্থ থাকবে, এটা নির্দেশনা দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো বলেই দিলেন যে এটা 40-এ পৌঁছানোর পরে তোমার আমার জন্য এই অবস্থাটা, এই অবস্থাতে তোমরা জানো আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হওয়ার দিকে আগায়া যাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজের মুরব্বীদেরকে, এই যুবকদেরকে, তরুণদেরকে, যারা ছোট তার থেকে একটু বড় হলেও তাদেরকে সম্মান দেওয়ার মতো মন মানসিকতা, সমাজ পরিবেশ আমাদেরকে দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বাচ্চা কাচ্চা আছে, এই তাদরিব, এই শিক্ষা, এই তাদরিস বারবার দেন তাদেরকে, শিখান, প্রয়োজনে ব্যাথ ধরেন যে তোমাকে এইটা করতে হবে, আচরণ পরিবর্তন করেন। ছোটবেলায় যদি আপনি ঠিক করে দেন, বড় হলে অটোমেটিক ঠিক হবে, তার পরিবার তার পরিবেশ তাকে এইটা যদি দেয় তাহলে সে আদব দেওয়া শিখবে, এক সময় সেও এই সম্মানটা পাবে। আল্লাহ রাব্বুল আমিন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, তার আচরণও এটা ফেরত দিয়ে দেন। সুতরাং আমরা আমাদের সমাজকে যদি পরিবর্তন করতে চাই, ইসলামকে গ্রহণ করে নিয়ে আমরা আমাদের মুরব্বী, আমাদের থেকে একদিনের বড় হলেও তাদেরকে আমরা শ্রদ্ধার এবং সম্মান করার মতো আমরা মানসিকভাবে গড়ে উঠি এবং আচরণে প্র্যাকটিস করি, আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.